আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার একটা খুবই জানার বিষয়, যারা বাংলাদেশ থেকে আসতেছেন, ইতিমধ্যে যারা বিভিন্ন জায়গায় আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, তো আপনারা সবাই হচ্ছে একটা জিনিস সবসময় জানতে চান যে হচ্ছে ইউকের কোন এরিয়াগুলোতে যদি আমি থাকি তাহলে জবের অপরচুনিটিটা আমি একটু বেশি পাবো। তো সেই দিক থেকে যদি আমি আজকে এই ভিডিওটা করব, আপনারা জানেন যে আপনারা যখন ইউকেতে আসবেন, বর্তমানে আমি যেমন চেস্টার ইউনিভার্সিটিতে আছি, এরকম বিভিন্ন ইউনিভার্সিটি এখন আপনাকে পেমেন্টের একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিচ্ছে যে আপনাকে আসার পর এত তারিখের মধ্যে নেক্সট পেমেন্টটা করতে হবে বা কিভাবে করবেন সেই বিষয়ে ওরা হচ্ছে আগে থেকে একটা স্পষ্ট গাইডলাইনে এখন চলে এসছে। তো আপনারা অনেকে আছেন যে ভাইয়া আপনারা কোন এরিয়াগুলোতে আসলে বা কোন এরিয়াগুলোতে বাসা নিলে আমাদের জন্য মাঝে মাঝে চিপলে হবে, মাঝে মাঝে আমরা বলতে পারি যে হচ্ছে মানে জবের জন্য বেস্ট অপরচুনিটি হবে স্টুডেন্টদের জন্য। সেদিক থেকে যদি আমি বলি, যদি আমি স্টার্ট করি, তাহলে আমি বলবো ওয়ান এক নাম্বার অপশন হচ্ছে লন্ডন। লন্ডনটা এই জন্যই সবাই প্রেফার করে, আমাদের বাংলাদেশি থেকে শুরু করে সবাই। এর অন্যতম রিজন হচ্ছে যে এখানে আপনি প্রচুর পরিমাণ অপশন পাবেন। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার হাউস ক্রাইসিস, এছাড়া আপনি বাকি যাই কিছু দেখেন না কেন অনেকটাই দেখবেন যে আপনার লিমিটেশনের মধ্যে চলে আসবে। যেমন আপনি এখানে যারা বাংলাদেশ থেকে আসতেছেন আপনারা হচ্ছে প্রপার শপ পাবেন, হালাল শপ পাবেন, আপনারা অনেক দোকান পাবেন, সেই সব জায়গায় জবের অ্যাপ্লাই করতে পারবেন। বাট মেইন প্রবলেমটা যেটা হয় যে আপনারা যখন জানেন যে ধরেন 1,00,000 মানুষ ধরেন হচ্ছে একটা জায়গায় আসতে চাচ্ছে বা 10,000 মানুষ একটা জায়গায় আসতে চাচ্ছে, 10,000 মানুষের মধ্যে 9,000 মানুষের প্ল্যান যদি থাকে লন্ডন, 1,000 মানুষের যদি প্ল্যান থাকে অন্যান্য এরিয়া, তাহলে সেক্ষেত্রে যেটা হয় এই 9,000 মানুষের ভার বহন করে মানে হচ্ছে 9,000 মানুষের জন্য জব অপরচুনিটি তৈরি করাটা মাঝে মাঝে লন্ডনের জন্য অনেকটাই কঠিন হয়ে যায়। তবে হ্যাঁ, এটাও সত্যি, যদি আপনি 2 থেকে 3 মাসের ব্যাকআপ নিয়ে আসতে পারেন অথবা আপনার যদি যে কোনো কাজ করার মতো ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি লন্ডনে ইস্ট লন্ডন বলেন, সেন্ট্রাল লন্ডন বলেন, এই এরিয়াগুলোতে আপনি খুব সহজে কাজ পাবেন। এরপর আসি আরও কয়েকটা সিটি যেগুলো হচ্ছে একদম নাম করা করা, যেমন আছে আপনার ম্যানচেস্টার, এরপর আসে হচ্ছে লিভারপুল। ম্যানচেস্টারে আমাদের বাংলাদেশি কিছু এরিয়া আছে, একদম ধরতে পারেন যে আপনার এখানে প্রচুর পরিমাণ হচ্ছে বাংলাদেশি আছে, এখানে প্রচুর পরিমাণে পাকিস্তানি আছেন, এখানে ইন্ডিয়ানরাও আছেন অনেকে। তবে সবচেয়ে বেশি এখানে যেটা দেখা যায়, এখানে সবচেয়ে বেশি মানুষ জব করে হচ্ছে সিকিউরিটি জব, এখানে মানুষ সবচেয়ে বেশি করে হচ্ছে রেস্টুরেন্ট জব, এখানে মানুষ সবচেয়ে বেশি করে হচ্ছে আপনার উবারের জব। এই জবগুলো এখানে অনেক ফেমাস ম্যানচেস্টারে, এবং ম্যানচেস্টারেও আপনি প্রচুর পরিমাণে কাজের অপরচুনিটি পাবেন। এবার আসে লিভারপুল। যারা চেস্টার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসেন অথবা আপনার লিভারপুলের কোনো ইউনিভার্সিটি অথবা আপনারা যারা রেক্সাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসেন, তাদের জন্য বেস্ট একটা অপশন হয়ে দাঁড়ায় হচ্ছে লিভারপুল ফর জব অপরচুনিটি। আপনারা অনেকে জানেন যে আপনার লিভারপুলে আপনার হচ্ছে একটা ফুটবল ক্লাব আছে, এটা সম্পর্কে জানেন ম্যানচেস্টারের মতো। তো লিভারপুলটা অনেকটা হচ্ছে আপনার ট্যুরিস্ট প্লেসের মতোই, এখানে প্রচুর আপনার মানুষের আনাগোনা হয়, প্রচুর মানুষের একটা মিলনস্থল হয়। অর্থাৎ রাজধানী লন্ডনে যেরকম আপনার প্রচুর মানুষের ইয়া হয়, লন্ডনে যদি আপনার 1,00,000 মানুষ থাকে, এখানে ধরেন যে ওই এরিয়ার মধ্যে ধরেন 90,000 মানুষ থাকে, পার্থক্যটা জাস্ট এতটুকুই। বাট এখানে যে বিষয়টা হচ্ছে আপনি অপরচুনিটি পাবেন সব জায়গার জন্যই, আপনার অ্যাকচুয়ালি মেইন কথা থাকে যে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, 1-2 মাস আপনি সব ধরনের অপরচুনিটি পাবেন। এখানে আপনি কেয়ারের জব পাবেন, এখানে আপনি হচ্ছে প্রচুর রেস্টুরেন্টের জব পাবেন, এখানে আপনি সিকিউরিটি জব পাবেন, এখানে আপনি কম কস্টে বাসা পাবেন, এখানে আপনি মানে আপনি ওয়্যার হাউসের কাজ পাবেন, এই কাজগুলো আপনি এখানে বেশি পাবেন লিভারপুল। এরপর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে বার্মিংহাম। বার্মিংহাম ওয়ান অফ দ্য প্লেস, একটা গুড প্লেস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এর অন্যতম রিজন হচ্ছে আপনি এখানে প্রচুর পরিমাণে ক্যাশ ইন জব পাবেন বার্মিংহাম। বার্মিংহামে এনআই জবের তুলনায় সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে আপনার ক্যাশ ইন জব।
কিছু আছে জব যেগুলো হচ্ছে আপনার যারা ডিপেন্ডেন্টরা ওখানে আছে, ডিপেন্ডেন্টদের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন, এখানে কিছু দুই একটা ওয়্যার হাউস আছে যেসব জায়গায় মোটামুটি ফুল টাইমার হলে কাজ পাবেন বার্মিংহাম। তবে বার্মিংহাম অলসো বেস্ট ফর সিকিউরিটি জব, বার্মিংহাম অলসো বেস্ট ফর রেস্টুরেন্ট জব, বার্মিংহাম আপনার কেয়ারের জবটা তুলনামূলক কম, বাট আপনি অন্যান্য অপশনগুলো অনেক বেশি পাবেন, আপনি ক্যাশিং জবের অপরচুনিটি অনেক বেশি পাবেন, যেখানে আপনাকে হচ্ছে থাকাও লাগবে না, কোনো কিছু করতে হবে না, আপনি চাইলে অন্য একটা জবের সাথে এটাকে কন্টিনিউ করতে পারবেন। এবং আপনারা এটা জানেন, সবচেয়ে বেশি কিন্তু রেড যদি দিয়ে থাকে পুলিশ, তাহলে কিন্তু এই বার্মিংহাম এবং লন্ডন সবচেয়ে বেশি দিয়ে থাকে পুলিশ রেড, কারণ এই জায়গাগুলোতে আপনার ক্যাশিং প্রচুর পরিমাণে পাওয়া যায়। আরেকটা সিটি হচ্ছে কার্ডিফ, কার্ডিফে আপনি প্রচুর পরিমাণে আপনি জব পাবেন কার্ডিফ এরিয়াগুলোতে। যারা চেস্টার বা চেস্টারের ক্ষেত্রে আমাকে বলেন যে ভাই আপনার কোনো আপনি কোনো সময় আমাকে চেস্টার রিকমেন্ডেশন করেন না, এর অন্যতম রিজন হচ্ছে যে এটার অন্যতম রিজন হচ্ছে ভাই আমি এখানে দেখছি যাকে আমি রিকমেন্ডেশন করতে যাই তিনি বলেন যে ভাইয়া জবের অপরচুনিটিগুলো কোথায় আছে বলেন, কিন্তু যে অবস্থাটা হচ্ছে চেস্টারে এটা অনেক ছোট একটা সিটি, এই সিটিটার মধ্যে শুধুমাত্র যদি আপনি খুঁজেন এখানে মানে দুই একটা এরিয়া বাদে ম্যাক্সিমাম থাকে হচ্ছে ওয়্যার হাউসের জব যেগুলো একটু দূরে থাকে। তো এছাড়া এখানে যেটা থাকে আপনার চেস্টারে আপনি হচ্ছে যেই ছোট জবগুলো আছে এখানে তেমন একটা অপরচুনিটি পাওয়া যায় না, এবং দেখা যায় যে আপনার সন্ধ্যা 7টার মধ্যেই মোটামুটি সব কিছু প্যাকেট হয়ে যায়। এখানে চেশিয়া রোগস আছে, চেশিয়া রোগসে মাঝে মাঝে কিছু জবের অপরচুনিটি পাওয়া যায়, এছাড়া আপনার জবের অপরচুনিটি তেমন একটা পাওয়া যায় না। এছাড়া সবগুলো মানুষকে আমি এই জন্য সাজেস্ট করি চেস্টার না থেকে বার্কেন হেডের দিকে চলে যাওয়ার জন্য অথবা লিভারপুল চলে যাওয়ার জন্য। এই একটা অপশন হচ্ছে আপনার চেস্টার এরিয়ার জন্য, আমি যেটা বলি যে হচ্ছে চেস্টারে, আর আমি চেস্টার থেকে আছি শুধুমাত্র আমার জব অপরচুনিটির জন্য, আমি এসে জব পেয়ে গেছিলাম যার কারণে আমার এক মাস সময় লাগছে, লাগার পরে আমি পেয়েছি আমি আছি। তবে এটা যদি আমি বলি আমি আমার সেশনের কথা যদি চিন্তা করি, আমি আমার সেশনে অলমোস্ট আমাদের বাঙালি যদি 20 জন থেকে থাকি এর মধ্যে মনে হয় আমরা 2 থেকে 3 জন আছি, বাকি 17 জনই দেখা গেছে যে 4 থেকে 5 জন আছে লন্ডন থেকে, বাকি সবাই আছেন লিভারপুল থেকে। আর চেস্টারের জন্য সুবিধা হয় হচ্ছে আপনার কেয়ার হোম, চেস্টারে প্রচুর পরিমাণে কেয়ার হোম আছে, এই কেয়ার হোমগুলোতে আপনার প্রায় সময় ওরা নিয়োগ দেয়। তবে চেস্টারের সহ সব জায়গাতেই ম্যাক্সিমাম কেয়ারের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয় আপনার সেপ্টেম্বরের পরে। তো যারা সেপ্টেম্বর ইনটেকে আসতেছেন অনেকেই আমার জানা মতে কেয়ারে জব পাচ্ছে, তো আপনারা চাইলে কেয়ারে জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। কীভাবে কী বলতে হবে, এক্সপিরিয়েন্স চাইলে কী বলতে হবে, কীভাবে অ্যাপ্লাই করবেন তার একটা ডিটেলস আমি আমি অলরেডি হচ্ছে একটা ভিডিও বানিয়েছি, আপনারা সেটা দেখতে পারেন লাস্ট 2-1 ভিডিও আগে। তো এই বিষয়টা হচ্ছে চেস্টার রিলেটেড। আর অন্যান্য যেই এরিয়াগুলোতে আছে আমি কোনো এরিয়াকেই আপনার ছোট করছি না, আরও অনেক এরিয়া আছে যে এরিয়াগুলোতে আমি হয়তো বা যাই নাই বাট হচ্ছে কাজের অপরচুনিটি ভালো আছে, সেটা আপনি সেই এরিয়াতে বিভিন্ন ফেসবুক গ্রুপ পাবেন, সেই এরিয়াতে আপনি সেখান থেকে হচ্ছে একটা অপরচুনিটি কেমন হইতে পারে সেটা সম্পর্কে জানতে পারেন। তবে একটা বিষয় আমি আপনাকে বলি, যখন আপনি দেখবেন যে একটা সিটি থেকে প্রচুর মানুষ চলে যায় ওই সিটিতে, ধরেন আপনি কোনো বাঙালি পাচ্ছেন না, কোনো কিছু পাচ্ছেন না, এটা আপনাকে দুইটা জিনিস থেকে সাপোর্ট দিবে। একটা হচ্ছে সবাই চলে যাওয়া মানে হচ্ছে এখানে যে জবগুলো তৈরি হবে সেগুলোতে আপনার জয়েন করা খুব ইজি। আরেকটা অপরচুনিটি হচ্ছে আপনি ওই এরিয়াগুলোতে, যদি তো বাঙালি নাই সেহেতু আপনি এই এরিয়াগুলোতে ইংলিশে সবসময় কথা বলতে হবে এবং আপনার ইংলিশের একটা ফ্লুয়েন্সি তৈরি হবে, এটা আপনার জন্য মানুষ খুব বেশি কাজে দিবে। এছাড়াও আরও কিছু সিটির নাম আমি আপনাদেরকে বলছি, আপনারা সেগুলোতে ইয়া করতে পারেন। আপনার গ্লাসগো আছে, আপনার এডেনবার্গ আছে, আপনার লন্ডনের আপটন এরিয়াগুলোতে আছে, লন্ডনের হোয়াইট চ্যাপেল এরিয়াগুলো আছে, আপনি কভেন্ট্রিতে মোটামুটি ভালো জবের অপরচুনিটি পাবেন, ব্রিস্টলে পাবেন, নটিংহামে পাবেন, এছাড়া লিডস। তো মোটামুটি এই এরিয়াগুলোতেও আমি যতটুকু আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়ে আমি আপনাদের কাছ থেকে ভিডিওটা করেছি। হোপফুলি আপনারা যারা এই ধরনের টাইপের ভিডিওগুলো খুঁজছিলেন আপনাদের জন্য খুব উপকার হবে। এছাড়াও যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে লিখবেন আপনারা, আমি এখানেই উত্তর দেওয়ার ট্রাই করব। যদি মনে করেন যে অনেক সিক্রেট কোনো বিষয় যেটা আপনি হচ্ছে ওপেন করতে পারতেছেন না, সেটা আপনি হচ্ছে চেষ্টা করবেন, আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাকে সাথে যোগাযোগ করার জন্য। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক, বাংলাদেশ কমিউনিটিটা আরও স্ট্রং হোক, আপনারাও আসবেন এটাই আমি চাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।